আফগান মহিলা পুলিশ অফিসারকে গুলি করে খুন করলো তালিবানরা। অভিযোগ, ওই অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ অফিসারের স্বামী সন্তানের সামনেই তাকে গুলি করে খুন করে তালিবানরা। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্তঃসত্ত্বা ওই মহিলা বানু নেগারকে গুলি করে খুনের পর তার দেহ এবং মুখ বিকৃত করে দেওয়া হয়। ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহে গুলি করে খুন করা হয়েছে ওই মহিলাকে। তালিবানদের হাতে আফগানিস্তান যাওয়ার পর থেকেই মহিলাদের নিশানা করে চলেছে হত্যা নীলা। তালিবানদের নৃশংসতার বলি হয়েছেন ওই মহিলা। বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে স্থানীয় একটি কারাগারেই ডিউটি করতেন ওই পুলিশ আধিকারিক। ছ মাসের গর্ভবতী ছিলেন তিনি। হত্যার সময় আরবিতে কথা বলছিলেন হামলাকারীরা। যদিও এই খুনের দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তালিবানরা, ঘটনাটি সম্পর্কে তারা সচেতন। তাই তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তালিবানরা কোনোভাবেই জড়িত নয়। তবে তদন্ত চলবে, ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হতে পারেন ওই মহিলা, এমনও জানিয়েছেন তালিবানদের মুখপাত্র। ইতিমধ্যেই ওই মহিলার ক্ষত বিক্ষত ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে তার রক্তাক্ত দেহের পাশে একটা রক্ত মাখানো স্ক্রুড্রাইভার দেখতে পাওয়া গিয়েছে। এই ভয়ঙ্কর হত্যা নীলার পরেই হেরাতে এক ডজন তালিবান আফগান মহিলা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হন। স্পুটনিকের সাংবাদিক জানিয়েছেন, প্রাণ ভয়ে বাঁচতে গিয়ে হিজাব কিনেছেন ওই মহিলা, কারণ তালিবানদের তরফে স্পষ্ট করা হয়েছে সমস্ত মহিলাদের হিজাব পরতেই হবে। এদিন ব্যানারে প্রতিবাদী স্লোগান লিখে তালিবানদের অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নামেন মহিলারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।